বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন যদিও খুব ছোট এবং সিম্পল একটা বিষয় বাট আজকে আমরা এই বিষয়টাকে একটু ডিফারেন্টভাবে জানার চেষ্টা করবো আচ্ছা ভৌত পরিবর্তন কাকে বলে এই সংজ্ঞাটা না হয় এখানে পড়েই থাক আমরা একটু প্র্যাকটিক্যাল ধারণা দিকে যাই এখানে আমরা একটি পাত্রতে কিছু পরিমাণ বরফের টুকরো রেখেছি এবার এই বরফের টুকরোকে যদি আমরা কক্ষ তাপমাত্রা বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখি তাহলে দেখা যাবে এই বরফটুকু আস্তে আস্তে গলে পানিতে পরিণত হবে আচ্ছা এবার এই পানিকে যদি আমরা আরও তাপ দিতে থাকি তাপ দিতেই থাকি এবং তাপমাত্রা যদি আমাদের হানড্রেড ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাহলে দেখা যাবে যে এই তরলগুলো আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছে আমরা আবার একটু লক্ষ্য করে নি বিষয়টুকু একটি পাত্রতে কিছু পরিমাণ বরফ রেখেছিলাম এবং এই বরফকে যদি আমরা কক্ষ তাপমাত্রায় রাখি তাহলে এটি আস্তে আস্তে পানিতে পরিণত হবে এবং এই পানিকে যদি আমরা আরও তাপ দিতেই থাকি তাপ দিতেই থাকি তাহলে এটা আস্তে আস্তে বায়বীয় পদার্থে পরিণত হবে আচ্ছা এবার আমরা প্রত্যেকটা পদার্থ পরমাণু সমন্বয়ে গঠিত এটা জানি এখন আমরা যদি এখানে যে অণুগুলো গঠন হয়ে আছে এই অণুগুলো যদি আমরা এখন ভালো করে দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা আমরা যদি এর মধ্যে যে অনুর গঠনটুকু ছিল এই গঠনটুকু আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে একইভাবে এখানে মিলিয়নস অফ মিলিয়নস একটা অক্সিজেনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত থাকবে আচ্ছা এই বরফের গলি গলেই কিন্তু আমরা পানি পেয়েছিলাম আচ্ছা পানির মধ্যে এখন এই গঠনটা কেমন আছে সেটা একটু খেয়াল করি তাহলে পানির মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে আমরা এখানে বায়োবীয় পদার্থগুলোকে একসাথে সংযুক্ত করে একসাথে নিয়ে আমরা যে তরল পদার্থটুকু পেয়েছি সেটুকুকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখনো ঠিক একই রকম ঘটনা ঘটেছে অর্থাৎ একটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন এখানে যুক্ত আছে আচ্ছা এবার আমরা একটু বিষয়টা খেয়াল করি দে এখানে গঠন যা ছিল এখানেও গঠন তাই আছে এবং এখানেও অনুর্গঠন ঠিক একই রকম আছে অর্থাৎ ভেতরের তাদের অনুর কিন্তু গঠনের কোনো পরিবর্তন হয়নি বাট আপনি খেয়াল করে দেখেন এখানে ছিল বরফ এটা হচ্ছে একটা কঠিন অবস্থা এবার এখানে হয়ে গেছে পানি যেটা হচ্ছে একটা বস্তুর তরল অবস্থা এখানে গ্যাসীয় হয়ে গেছে তাহলে এটা একটা গ্যাসীয় অবস্থা তাহলে দেখেন তো আমাদের ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা কি বলে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ এখানে যেমন বরফ ছিল এখানে পানি হয়েছে এখানে গ্যাসীয় হয়েছে বা বায়ু হয়েছে অর্থাৎ এই অবস্থাটা থেকে এই অবস্থাতে পরিণত হয়েছে এবং এই অবস্থাতে পরিণত হয়েছে কিন্তু অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ এর ভেতরে যে রাসায়নিক গঠনটা ছিল রাসায়নিক গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে এই পরিবর্তনকে বলা হবে ভৌত পরিবর্তন আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা রাসায়নিক পরিবর্তন কাকে বলে সেই জিনিসটার দিকে চলে যাব রাসায়নিক পরিবর্তন এবার রাসায়নিক পরিবর্তনে বলছে যে যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থারও পরিবর্তন হবে এবং এদের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনেরও পরিবর্তন হবে আচ্ছা আমরা বিষয়টা যদি একটু উদাহরণের মাধ্যমে না দেখি তাহলে কিভাবে আমাদের ক্লিয়ার হয় বিষয়টা আচ্ছা এবার আমরা এখানে দেখছি মিথেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করেছে যদি আমরা না বুঝে থাকি যে এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা কিভাবে উৎপন্ন হলো অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হচ্ছে যদি এই বিষয়ে যার ধারণা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন যে রাসায়নিক বিক্রিয়া কিভাবে গঠন করতে হয় একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনার ভিডিওটি দেখতে পারেন আচ্ছা তাহলে আমাদের এই মিথেনের গাঠনিক সংকেত যদি দেখি তাহলে দেখতে পাবো একটা কার্বনের সাথে চারটা যুক্ত আছে অক্সিজেনের গাঁঠনিক সংকেত এটা কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত এবং পানির গাঠনিক সংকেত আচ্ছা তাদের আগে আমরা ভৌত অবস্থাটা দেখে ফেলি একটু মিথেন হচ্ছে ভৌত অবস্থায় গ্যাসীয় অক্সিজেনও হচ্ছে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডও গ্যাসীয় উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে লিকুইড অর্থাৎ তরল তাহলে এই দুইটা গ্যাসীয় পদার্থ ছিল কিন্তু এই দুটো একটা গ্যাসই উৎপন্ন হয়েছে এবং একটা লিকুইড হয়েছে তাহলে অবশ্য অবস্থার কি ঘটেছে এখানে পরিবর্তন ঘটেছে বাট রাসায়নিক পরিবর্তনটা কেমন বা ভেতরের অভ্যন্তরীণ পরিবর্তনটা কেমন আমরা যদি এর গাঠনিক সংকেত দেখি তাহলে একটু ভালো মতো বুঝতে পেরে যাব মিথেনের দেখতে পাচ্ছি আমরা কার্বনের সাথে এখানে চারটা যুক্ত আছে এই পাশেরগুলোকে বিক্রিয়ক হোক এবং এই পাশেরগুলোকে উৎপাদ বলা হয় তাহলে বিক্রিয়কে দেখছি একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে বাট ওই পাশে কার্বনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত আছে তাহলে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে দুইটা অক্সিজেন পরস্পরের সে যুক্ত ছিল বাট এখানে একটা অক্সিজেনের সাথে দুইটা কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই এর রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে গেছে তাহলে এই কারণে বলা হচ্ছে এখানে গ্যাসীয় গ্যাসীয় ছিল গ্যাসীয় এবং লিকুইড হয়ে গেছে আর তাছাড়া মিথেন এবং অক্সিজেনের যে ধর্ম কার্বন ডাইঅক্সাইড এবং পানির ধর্ম একদম ভিন্ন তাহলে ভৌত পরিবর্তন অর্থাৎ অবস্থাত তো পরিবর্তন ঘটল প্লাস এদের ভেতরের অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তন ঘটল আর যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ